নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আজকের নির্ধারিত অনুষ্ঠান দুখু মিয়া। আমাদের আজকের পথ চলায় আমাদের সঙ্গে যিনি সাথী, তিনি নতুন আমাদের কাছে নন, আপনাদের কাছেও নন, দীর্ঘদিন ধরে গানের জগতের সঙ্গে যুক্ত তানিয়া। তানিয়াকে অনেক অনেক স্বাগত, তানিয়া পাল। তানিয়া একটা নতুন জীবনে প্রবেশ করেছে, তার জন্য শুভেচ্ছা তানিয়াকে। অনেক অনেক ধন্যবাদ। আর তানিয়ার সুন্দর গান শুনব, কিন্তু তার সঙ্গে তার সহযোগিতায় শিল্পী যারা রয়েছেন তাদের সঙ্গে একবার এক ঝলক আলাপ করে নেওয়া। আমি দেবাশিসকে স্বাগত জানাবো, মৃগাঙ্ককে স্বাগত জানাবো, বিক্রমকে স্বাগত জানাবো। শম্ভুদা কোনো না কোনো সময় হয়তো এসে পৌঁছবেন, আশা করা যাচ্ছে, জায়গাটা ফাঁকা রয়েছে। শব্দে আমাদের ভাই রয়েছেন ক্যামেরার পিছনে, আমাদের ভাইরা দাদারা, প্রত্যেককে স্বাগত জানিয়ে আপনাদেরকে সঙ্গে দিয়ে একেবারে একে আজকের দিনটা আমার খুব ইচ্ছে করছে ভালো গান শুনি। আজকে তো আবার আমাদের গান মেলার উদ্বোধন হচ্ছে, আর কিন্তু এই মুহূর্তে আমাদের বাংলার সঙ্গীত জগতের একটা ইন্দ্রপতন ঘটে গেছে। জটিলেশ্বর মুখোপাধ্যায় চলে গেলেন আমাদের ছেড়ে, তো আগামীকাল আমরা তার গান শুনব, কিন্তু আজকে যেহেতু সেই সুযোগটা নেই, খালি সে তার প্রতি শ্রদ্ধাটুকু জানিয়ে আর গান মেলার আনন্দটুকু নিয়ে আমরা শুরু করব আজকের পথ চলা। আমি আমার গুরু শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, ওনাকে আমার প্রণাম জানিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। শম্বর মহিমা তব,
শম্বরো শম্বরো মহিমাতব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবানা, হে শিব সুন্দর বাগছাল পরিহর, ধর নট বর বেশ করুণি পুমালা, নবমেঘ চন্দন ঢাকি অঙ্গ জ্যোতি, নবমেঘ চন্দন ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা সকালটা দানিয়ার গান শুনতে ইচ্ছে করছে না, কি ভালো শুরুটা করলে। তো যেহেতু আমাদের আজকে শিল্পী দুজন, তাই তানিয়াকে যখন আমরা পেয়েছি পরপর কিছু গান শুনে নি, চলে যাই পরের গানে। পরের গানে যাচ্ছি দু নম্বরটা বধু। বধু না, বধু আমি চিনি বুঝি, ঠিক আছে। আচ্ছা, এই গানটা সম্বন্ধে একটু বলে নিই। গানটি প্রথম রেকর্ড করেছিলেন শ্রীমতী যুথিকা রায়, ওনার আমার কাছে এইটুকুনি তথ্য আছে। Thank you.
যেমনই মিলন সাধ উঠে জেগে তুমি লুকাও হে চাঁদ বিরহে মেঘে তাই যেমনই মিলন সাধ উঠে ঝরে যাই বনে দলগুলি যেই খোলে বধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকা রাখে চলে মিলন আমার নহে বধু এই বুঝি হায় নিয়তির লেখা মিলন আমার নহে ক্ষণিকের শুভ দৃষ্টি লোপিয়া কাঁদিব পরম বিরহে বধু এই হায় নিয়তির লেখা বিনহ মিলন আমার নহে ক্ষণিকের শুভ দৃষ্টি লোহিয়া কাঁদিব পরম বিরহে আসিব না আমি মাথবিনিশিথে আসিব না আমি মাথবিনিশিথে বরষায় শুধু আসিব আসিব ঝুরিতে অসহায় ধারা স্রোতে ভেসে যাব অসহায় ধারা স্রোতে ভেসে যাব মালা হব না কো গলে বধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকা রাখে জলে বাদল সাঁঝে আসিয়াছি আসিয়াছি ধরা তলে বধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকা রাখে জলে বধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকা তানিয়া তোমার তো এপার বাংলা ওপার বাংলা দু জায়গাতেই প্রোগ্রাম থাকে, যাও কাজ করো, এই মুহূর্তে কি কাজ করছো? এই মুহূর্তে আমি একদম নজরুল সঙ্গীত, মানে বাংলাদেশে ওরা নজরুল সঙ্গীত বলে, তো আমরা তো এখানে নজরুল সঙ্গীত বলি না, যাই হোক সেটা যার যার জায়গার ব্যাপার, নজরুল গীতি বলি আমরা, নজরুল গীতি বলি, ওরা নজরুল সঙ্গীত বলে। তো আসলে সঙ্গীত বললে আমরা একটা ভাস্ট ব্যাপার বুঝি, সেই জন্যই হয়তো ওরা সঙ্গীত বলে। তো এখন আপাতত আমি ওদের ওখানে যে সঙ্গীত একাডেমি আছে, যেটা নজরুল সঙ্গীত একাডেমি, তাদের সঙ্গে আমি যুক্ত, তারা আমাকে অনেক সাহায্য করছেন, শুদ্ধ সুর শুদ্ধ কথা। তো আমি আজকে তেমন কিছু গানও শোনাবো যেগুলো হয়তো আমরা সবাই একরকম সুরে জানি, কিন্তু অরিজিনাল যে সুরগুলো সেগুলো খুঁজে পাওয়া গেছে। তার জন্য আমাকে বিশেষ করে সাহায্য করছেন শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ
এবং এখনকার প্রজন্মের বেশ ভালো গান বিজন মিস্ত্রি, ওরা আমাকে খুব সাহায্য করেন। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, অনেকদিন কথা হয়, একটু জোরে হবে। হ্যাঁ বলুন দাদা। আমি বার্পুর হিজাপুর থেকে সুজিতা। হ্যাঁ বলুন। সুজিতার কথা বলছি, অনেকদিন পর কথা হচ্ছে। লাই পাহিনা পাহিনা কি সুন্দর কি প্রেজেন্টেশন, সকালবেলায় বলতে পারে। আর অপূর্ব দিদি যা গাইছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সিটিফেন প্লাসকে আমার বলা কিছু নাই, এত সুন্দর সুন্দর অনুষ্ঠান ভালো লোক উপহার দেন। আচ্ছা তার আগে বলি, আপনার সঙ্গে যারা সম্পর্ক করছেন সহশিল্পী, যারা খুব সুন্দর, খুব মিষ্টি, এত সুন্দর গানটাকে সাজিয়ে দিল যে কিছু বলার নেই, সকালবেলায় মনটা ভরে গেল। হ্যাঁ আজকে সহশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন তিনজন, আজকে আজকে একজন অনুপস্থিত। আমরা কিন্তু যেটা করেছি আপনারা দেখতে পারেন, অনুপস্থিত যিনি তার চেয়ারটাকে রেখে দিয়েছি, সমুদায় এসে পৌঁছাননি। খুব সুন্দর অনুষ্ঠান তো, সেই কথা বলে আমার শিল্পী দিদি ভাইয়ের কাছে দুটো গানের কথা বলি। বলুন দিদি। বলুন। দুটো গান বলি, খুব সুন্দর গাইছেন। আমার অনুরোধ না রাখলেও আপনি যা গাইবেন সেটাই প্রাণ ভরে শুনব। তুমি সুন্দর তাই চেয়ে থাকে প্রিয়, সে কি পর অপরাধ। আর যখন আপনি শেষ গানটা গাইবেন, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেবো না ভুলিতে, মানে যখন চলে যাবেন আজকে, আর যখন স্টেজটা ছেড়ে চলে যাবেন তখন বলবেন আমি চিরতরে দূরে চলে যাব। সঙ্গে রাম তোশ্রী। পরবর্তী পর্যায়ে কল্লোল যুগ পার করে এখনকার কবিদের কথা যদি বলি, প্রত্যেকের একটা নিজস্ব ধারা রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে। আমরা যখন নজরুলে এসে দাঁড়াই তখন না আমরা খানিকটা দ্বিধাবিভক্ত হয়ে যাই, কেন জানো তো? কাজী নজরুল ইসলামের মধ্যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর উপনিষদ দ্বারা জারিত, উপনিষদের মর্মার্থকেই সারা জীবন ধরে তিনি কিন্তু ব্যক্ত করে গেছেন তার গানে, বিশেষ করে তার গান কবিতার মধ্যে, বিশেষ করে গানে। কবিতার মধ্যে আমরা বিভিন্ন ধারা পাই, কিন্তু কবিতার মধ্যে যেটা পাই খানিকটা ওই উত্তরসূরি হিসেবে, মানে মেঘদাসের, মাইকেল মধুসূদন দত্তের, তাদের উত্তরসূরি হিসেবে মানব চেতনা, মানব বোধ। তো মানে আমরা কাজী নজরুল ইসলামের জায়গায় যখন এসে দাঁড়াই তখন কোথাও যেন মনে হয় কোন দিকটা ধরবো, একদম ঠিক, মানে আমরা মানবতার কথা বলবো, বিদ্রোহের কথা বলবো, প্রেমের কথা বলবো, নাকি ধর্মের কথা বলবো। যখন তিনি শ্যামাসঙ্গীত লিখছেন তখন মনে হচ্ছে তিনি সাধক, আবার যখন তিনি ইসলামী গান লিখছেন তখন যেন মনে হচ্ছেন তিনি সেই আল্লাহর দোয়াপ্রাপ্ত একজন পীর ফকির। তো এই যে একটা মানে অদ্ভুত ভার্সেটাইলিটি, আমার মনে হয় তোমাদের শিল্পীদের কাজ, আমাদের জন্য তো এটা খুব কঠিন কাজ, মানে আমরা যারা সঞ্চালনা করি যখন কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু বলতে বসি তখন কিন্তু রীতিমতো ভাবি যে এটা বলাটা ঠিক হচ্ছে তো, কারণ কোন জায়গাটা ফাঁকা রয়ে গেল, কারণ এতটাই কাজ তার। আর আমার মনে হয় তোমাদের কঠিন কাজটা আরও কঠিন, কারণ তোমরা যখন গান বাছো, আমরা গান বাছি যখন তখন যেটা হয় মানে এক একটা পর্যায়ের গান, মানে দেখো ফোক অঙ্গের গান, ভাটিয়ালি অঙ্গের গানও আছে, আবার দেখছো কাওয়ালি আছে, আবার তোমার গজল অঙ্গের গান আছে, কাব্যগীতি আছে, কাব্যগীতি আছে, এক একটা এক এক রকমের। তো তার গায়কগুলো কিন্তু অনেকটা অনেকটা করে পাল্টে যাচ্ছে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছে, সুপ্রভাত, কে রয়েছেন? আমি তমলুক থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, শিল্পীকে অনেক ধন্যবাদ, এই মাত্র উনি যে গানটি গাইলেন, আমি চিনু বুঝি বৃন্দাবনে রাধিকা রাখি জলে, অনেকদিন পরে এই গানটি শুনলাম, ভারী সুন্দর গাইলেন, বলার কিছু নেই। শিল্পীকে আমার আর দুটো গানের অনুরোধ, একটা আমি সুন্দর নহি জানিয়ে বন্ধু জানি, আর একটা মোর প্রথম মনেরও মুকুল উড়ে গেল হায় ক্ষণে। এই দুটো অবশ্যই খুব চেষ্টা করছি, আমরা আবার পরের গানেও যাব। এখন যে গানটি আমি গাইছি, গানটি কথা নজরুল ইসলামের, কিন্তু গানটির সুর দিয়েছিলেন শৈলেশ দত্তগুপ্ত, সেই গানটি আমি গেয়ে শোনানোর চেষ্টা করছি। সেদিনও বলেছিলে
এই সে ফুল বনে আবার হবে দেখা, ফাগুনে তব শোনে সেদিনও বলেছিলে এই সে ফুল বনে আবার হবে দেখা, ফাগুনে তব শোনে সেদিনও বলেছিলে। শপথ ভুলিয়াছ বন্ধু ভুলিলে পথ কে গো, বারে কো দিয়ে দেখা লুকালে মায়ামনি গো, শপথ ভুলিয়াছ বন্ধু ভুলিলে পথ কে গো, বারেক দিয়ে দেখা লুকালে মায়ামৃ গো, আচলে ফুল লয়ে হলো না মানা কথা, আশার পথ তব ঢাকিল ছড়া পাতা, চলে ফুল লয়ে হলো না মানা কথা, আশার পথ তব ঢাকিল ছড়া পাতা, পূজার চন্দন শুকালো সেদিনও বলেছিলে এই সে ফুল বনে আবার হবে দেখা, ফাগুনে তব শোনে সেদিনও বলেছিলে। অসম্ভব একটা মিষ্টতা এই গানটার মধ্যে রয়েছে, আমার মনে হচ্ছে চোখ বন্ধ করে যদি তালাত মাহমুদের গলায় আমরা শুনতাম। একদম ঠিক তাই, একদম না, মনে হচ্ছিল আমার চোখ বন্ধ করে গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যদি তালাত মাহমুদ এই গানটা রেকর্ড করতেন, মানে ওই রকম একটা মাদকতা, মানে মাদকতা থাক
গলায় রয়েছে, এরকম কোন পুরুষকণ্ঠী যদি মানে পুরুষকণ্ঠী যদি গানটা হয় অসম্ভব, মানে গানটা শুনে আমি খুব আপ্লুত। থ্যাংক ইউ ভালো একটা গান শোনানোর জন্য। না, আমার মিউজিশিয়ান বন্ধুরা যারা আছেন তাদের জন্যই সম্ভব হচ্ছে সবটা। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? অনুষ্ঠিতি। হ্যাঁ বলুন। আমি আরামবাগ মোতাডাঙ্গা থেকে বলছি। হ্যাঁ, নামটা একটু বলুন। আরামবাগ মোতাডাঙ্গা থেকে রমজান আলী মন্ডল। আচ্ছা বলুন। আপনার অনুষ্ঠান খুব শুরু খুব ভালো হয়েছে, প্রোগ্রাম শিডিউল আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি এবং শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি প্রয়াত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়কে। একদম একদম। আগামীকাল অনুষ্ঠান দেখবেন হারানো দিনের গান, আমরা জটিলেশ্বর দার গান নিয়ে ডালি সাজাবো প্রথম অর্ধ। কালকের অনুষ্ঠানটাকে আমরা দুটো অর্ধে ভাগ করব, একটি থাকবে জটিলেশ্বর মুখোপাধ্যায়, পরবর্তী অর্ধে থাকবেন শশী কাপুর, কারণ ওনাকেও তো আমরা হারিয়েছি। তো জটিলেশ্বর দার অবদান বাংলার সঙ্গীতের জগতে এবং বিশেষ করে বর্তমানে যারা শিল্পীরা কাজ করছেন তাদের জন্যই বলবো একটা বিশাল অবদান। মানুষরা ভীষণ ডাউন টু আর্থ ছিলেন এবং আমরা তোমরা যারা আধুনিক গান যারা করছেন মূলত তারা কিন্তু জটিলেশ্বর দার কাছে কোনো না কোনোভাবে ঋণী ভীষণভাবে। মানে আমরা তো আমরা আমি ওনাকে বলে নিই, আপনার কি কোনো গানের অনুরোধ আছে তানিয়ার কাছে? অনুরোধ আছে। হ্যাঁ, উনি আমরা তানিয়াজি বললেন যে উনি বাংলাদেশের সঙ্গে কিছুটা কোঅপারেশন করে মানে স্কিল ডেভেলপমেন্ট করছেন এবং উনি কাজ আমি চেষ্টা করে যাচ্ছি। তা দিদি, তানিয়াজি নমস্কার। নমস্কার নমস্কার, সুপ্রভাত। বলছিলাম বাংলাদেশেরই গান শোনা, তা ও পদ্মার ঢেউড়ে মোর শূন্য হৃদয় নিয়ে যা, হ্যাঁ ওই গানটা যদি সম্ভব হয়। আচ্ছা আপনাকে আমি বলি, যদি এবারেও যদি সম্ভব না হয় পরের বার নিশ্চয়ই আমি গানটি শোনাবো। ধন্যবাদ রমজান ভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পদ্মার ঢেউড়ে এই গানটা না এখনো পর্যন্ত আমাদের এই মঞ্চে গাওয়া হয়নি, দু বছর, 9 জানুয়ারি আসলে এই অনুষ্ঠানের বয়স 2 বছর হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত আমরা শুনিনি এই মঞ্চে। আর এই গানটা ভীষণভাবে বিখ্যাত করে গেছেন কিন্তু শচীন দেব বর্মণ, শচীন কর্তার গলায় এই গান মানে কানে ভেসে এখনো, মানে ওটা পরে যেন গাইতে গেলে পরে মনে হয় কোথায় যেন ভুল ত্রুটি মনে হচ্ছে বারবার। আমি প্রথম এই গানটা শুনেছিলাম শচীন দেব বর্মণের রেকর্ডে, তখন রেকর্ড ছিল আমাদের রেকর্ডটা, রেকর্ড এখনো যত্ন করে রাখা আছে আমাদের বাড়িতে। তো আমার তাই পদ্মার ঢেউড়ে ওই অসম ওই এত সুন্দর একটা পারকারশন ওখানে ওই মানে জলের আওয়াজটা ওই ছোটবেলা ওইটা আমাকে খুব নক করতো। তো যাই পরের গানে তোমার একটু ওই ধরনের একটা গানে যাচ্ছি আমি। হায় পার নেবার ছল নিলে মাছ নদীতে 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 যৌবন নদী টল মল নারী রুধিতে 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 হায়
পার নেবার ছলে নিলে মাছ নদীতে 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 যৌবন নদী টল মল নারী রুধিতে 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 ওই ব্যাকুল বাতাস হরি নীল লাজবাস ওই ব্যাকুল বাতাস হরি নীল লাজবাস ওই ব্যাকুল বাতাস হরি নীল লাজবাস তাই চঞ্চল চিত যে তুমি চাহ বুঝিতে 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 তাই চঞ্চল চিত যে তুমি চাহ বুঝিতে 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 পায়ে ধরি ছাড়ো বধু পায়ে ধরি ছাড়ো বধু আমি পারে রো ধরো রে ঘরনি ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী রঙ ঘুরো রঙ করে অঙ্গে লাগে দোল লাগে দোল লাগে দোল একই নেশার ঘোর তনু মনে আঁখিলো লাখিলো লাখিলো তরঙ্গ ঘোরো রঙ করে অঙ্গে লাগে দোল লাগে দোল লাগে দোল একই নেশার ঘোর তনু মনে আঁখিলো লাখিলো লাখিলো দুলিছে তোরে দুলে বায়ু দুলিছে তোরে দুলিছে তোদে দুলে বায়ু দুলিছে তোরে কেমন থিরো রাখি মোর চিত উতরল 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 কেমন থিরো রাখি মোর চিত উতরল 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 ওঠে ডিঙি পাঞ্চি ভরি ওঠে ডিঙি পাঞ্চি ভরি পারে কি করে কিশোরী রমণী ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী এক ভরা ভাদর তাই বালা মতওয়ালা মেঘলা রজনী ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী এক ভরা ভাদর তাই বালা মতওয়ালা মেঘলা রজনী ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী নাইয়া ধীরে চালাও তরুণী আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছিলাম জটিলেশ্বর দার কথা তুমি বলছিলে যে আমরা ঋণী হ্যাঁ আমরা বোধহয় শিল্পীরা সবাই তোমার সাক্ষাৎ কিভাবে ঘটেছিল আমার সাক্ষাৎ বলতে আমি খুব বেশি দিন ওনাকে পাইনি খুব বেশি দিন বলতে এই বছর খানেক হবে আমি ওনার কাছে যাবার সুযোগ পেয়েছি তো ওনার কাছে শিখছিলাম মানে আমি দেখছিলাম এত বয়স হয়ে গিয়েছে তারপরও শেখানোর মধ্যে কোনো খামতি তার ছিল না মানে প্রত্যেকটা স্টুডেন্টকে উনি আলাদা আলাদা করে গানগুলোকে দেখাতেন এবং মাঝে মধ্যে আমরা বলতাম যে মাস্টারমশাই আপনি গানগুলোকে রোজ রোজ আমরা নতুন গান শিখবো না যে গানগুলো আমরা শিখছি সেগুলো আমরা গাই আপনি একটু শুনুন ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিন আর উনি সবসময় একটা কথা বলতেন যে গান গাওয়া নয় গানটাকে বল গানটাকে বলা মানে আমরা যেমন কথা বলি ঠিক তেমনি করে গানটাকে বলতে হবে মানে মানে গানটাকে একদম নিজের মতন করে নিতে হবে গান যে গাইছে তারই গান মানে তুমি যখন গাইছো আমি যখন গাইছি তোমার গাইছে রয়েছে বলে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন সুপ্রভাত কে রয়েছেন সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম নবকুমার কর্মকার চিত্তরঞ্জন থেকে বলুন হ্যাঁ আজকে আমরা তানিয়া ম্যাডামকে পেয়েছি এবং অসাধারণ আজকে অনুষ্ঠান হচ্ছে আমরা নমস্কার সুপ্রভাত আমাদের দেশের সম্পদ তিনি কিংবদন্তি শিল্পী তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আর তনুশ্রী ম্যাডাম আরেকজনকে গতকাল আমরা হারিয়েছি তানিয়া তাকে চেনে প্রবীণ শিল্পী নবীন শিল্পী সৌরভ পাল তিনি অকালে চলে গেলেন একটি বাচ্চা ছেলে হ্যাঁ তো তাকে তাকেও শ্রদ্ধা জানাচ্ছি তো তানিয়া ম্যাডামকে বলবো যে ওনার
হ্যাঁ, সৌরভ পাল আমি একটু আগে খবর পেয়েছি, গতকাল প্রবীণ শিল্পী সৌরভ পালও চলে গেলেন আমাদের ছেড়ে, বিভিন্ন চ্যানেলে উনি গাইতেন। যাই হোক, তো আমি তানিয়াকে বলবো যে দুজনকেই শ্রদ্ধা জ্ঞাপন করে যেভাবে আজকে অনুষ্ঠান হচ্ছে হোক, সহযোগী হচ্ছে প্রত্যেককে আমার নমস্কার জানাচ্ছি, অনুষ্ঠানে রয়েছি, সকলে ভালো থেকো। ধন্যবাদ নবকুমার দা, কিন্তু আমরা না পরে যে আপনি নামটা বললেন আমি খুব একটা বাকিবহ, আমি একবার দুবার নাম শুনেছি বাট আমি খুব একটা ওনাকে মানে সাক্ষাৎ নেই আর কি ওনার সাথে, আদৌ খবরটা কতটা সত্যি সেটাও একটা ব্যাপার। আজকাল তো ফেসবুকের দৌড়তে অনেক মিথ্যে খবরও সত্যি হয়ে দাঁড়ায়, তো যার জন্য আমার মনে হয় যে একটু সত্যতাটা বিচার করে নেওয়া দরকার। তবুও আমরা আমি জানি না খবরটাকে, আমাকে একটু জানতে হবে। তো আমরা চলে যাই তোমার পরের গানে, একদম কোন মর কোন মরমে মরম ব্যথায় আমার বুকে বেদনা হানে, জানি বসে জানে জানে কোন মরমে আমার বুকে বেদনা হানে, জানি বসেও জানে জানে আমি কাঁদি তাইতে চেতার ডাগর চোখে অশ্রু আনে, বুঝেছি তা প্রাণের টানে কোন মরমে যত ততই বাড়ে মর মত, বাইরে বাঁধি মনকে যত ততই বাড়ে মর মত, মোর শেখাত ব্যথার মত, মোর শেখাত বাজে গিয়ে তার প্রাণে, কে কই যায় কানে কানে কোন মরমে বায়ু ধানের খেতে ঘনাইশের মায়া, উদাস বায়ু ধানের খেতে ঘনাইশের মায়া, দুই জনারি নয়ন পাতা কাজল ছায়া, দুইটি আই কেমন কেমন বদ্ধ ভ্রমণ পথে যেমন, দুইটি আই কেমন কেমন বদ্ধ ভ্রমণ পথে যেমন, হা
অসহায় মুখের বেদন, হায় অসহায় মুখের বেদন, বাজলো শুধু সাঁঝের কানে পূবের বায়ুর হুতাশ স্থানে, কোন মরমীর মরম ব্যথায় আমার বুকে বেদনা হানে, জানি সেও জানে জানে আমি কাঁদি তাইতে চেতার ডাগর চোখে অশ্রুবাণে, প্রাণের টানে কোন মরমীর মরম ব্যথা। কি অসম্ভব মানে শব্দের প্রয়োগ! আমি না চোখ বন্ধ করে কথাগুলোকে জাস্ট নিজের ভেতরে নিচ্ছিলাম। দুইটি হিয়া কেমন কেমন, দুইটি হিয়ায় কেমন কেমন, বদ্ধ যেমন না বদ্ধ ভ্রমর পদ্মে যেমন, মানে কি মানে উপমা দেখো তুমি সত্যি সত্যি তো, মানে ভ্রমর যখন পদ্মে বসে তখন সে পদ্মের থেকে মধু খায় কিন্তু উঠে যেতে চায় কিন্তু চায় পারে না, আবার আকর্ষিত হয়, মানে প্রেমটাও তো ঠিক তাই, মানে হয়তো মনে হয় যে না ঠিক না, তারপরেও আবার কোথাও আকর্ষণ। কি অসম্ভব উপমা, মানে কথাগুলো না শুনতে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, হ্যাঁ হ্যাঁ সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ সুপ্রভাত, নমস্কার। প্রেমনাথ ঘোষাল পাঁচরা থেকে বলছি। কোথা থেকে বলছেন? প্রেমনাথ ঘোষাল পাঁচরা থেকে বলছি, জামালপুর পাঁচরা। আচ্ছা বলুন, নমস্কার। ঘটনা হচ্ছে আমি খুব ছোট বয়স থেকে তবলা শিখতাম, তা আমার গুরুদেব বলতেন যে গান শিখতে গেলে আগে কানের দরকার। তা এখনকার যেসব গান শুনি সত্যি কথা বলা বলি কি, এই যে আজ যে নজরুল গীতি হচ্ছে, এই যেন সত্যি একটা মনের মধ্যে আবেগ কাজ করছে যে না গানটা আর একটু একটু শুনি আর একটু শুনি। কিন্তু বর্তমানে যেসব গান গায় সেই গান সত্যি কথা বলতে কি জানি আমি, রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি গজল টপ্পা এগুলো ভালো লাগে খুব, কিন্তু বর্তমানে কিছু কিছু গান এমনভাবে জীবনমুখী বলছে, কিছু কিছু গান হয়তো আবার ভালোও লাগে। কিন্তু তানিয়াদি যে বললেন যে বাংলাদেশে গিয়ে কিছু গান শুদ্ধ করে আবার গাওয়া চেষ্টা হচ্ছে বা চলছে, তা উনি ওই বাংলাদেশের কিছু গান যদি একটাও শোনান খুব ভালো লাগবে, নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ হ্যাঁ, তো সত্যি কথা বলতে কি নজরুল গীতি আমি অনেকজনকার কাছে শুনেছি এবং আমার গ্রামে, হ্যালো হ্যাঁ কথাটা কমে গেল, হ্যাঁ ভলিউমটা কমে গেছে, আমার গ্রামেতেও অনেক বড় বড় শিল্পী, আমার গ্রামে একজন রক্ষিত বাড়ি বলে বাড়ি ছিল, তারা অনেক বড় বড় শিল্পীকে নিয়ে এসে গান শোনাতো। কিন্তু আজকে কানিয়াদির গলায় যে নজরুল গীতি শুনছি অসাধারণ অসাধারণ, তা আমি ওনাকে বলবো বাংলাদেশে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন দাদা, নিশ্চয়ই এক্ষুনি শুনবো আমরা, মানে ওপার বাংলায় শুদ্ধ নজরুল সঙ্গীত আর কি, ওরা নজরুল সঙ্গীত বলে, কিন্তু আমাদের মানে বাংলাদেশের সুর নয় এটা, সুরটা হচ্ছে আদি যে সুরটা, মানে যেটা কাজী নজরুল ইসলামের দেওয়া। কি হয়েছিল যেটা আমার মানে আমি পড়াশোনা করতে করে যেটুকু বলছি, আমি কিন্তু এটা পড়াশোনার বাইরে কথা বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুর খুব স্ট্রিক্ট ছিলেন তার নিজের গানের কথা এবং সুরের ক্ষেত্রে, খুব স্ট্রিক্ট ছিলেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রথম দিকে বেশ কিছু রেকর্ড হয়েছিল, যেমন মানে বিভিন্ন রকমের মানুষেরা রেকর্ড করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী পর্যায়ে নিজের গানের ব্যাপারে এতটাই স্ট্রিক্ট হয়ে, নোবেল পাওয়ার পরে তো সরকারও স্ট্রিক্ট হয়ে গিয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান অন্য কেউ রেকর্ড করবে না, অন্য কেউ সুর করে রেকর্ড করতে পারবে না। কিন্তু বিষয় হচ্ছে যে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান রেকর্ড করতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হতো। কাজী নজরুল ইসলামও যখন গোরা করলেন, গোরার মিউজিক করেছিলেন, তখন তিনি যখন পারমিশন পাননি বিশ্বভারতী থেকে, তখন তিনি সোজা শান্তিনিকেতনে চলে গিয়েছিলেন এবং গুরুদেবের কাছ থেকে সরাসরি পারমিশন আদায় করে নিয়ে এসেছিলেন। তো এই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার ফলে তিনি যেটা রেখে গেছেন সেটা তাঁরই। কিন্তু কাজী নজরুল ইসলাম ভীষণ লিবারেল ছিলেন মনের দিক দিয়ে, এবং অতটা ভাব দেন বলে আমার মনে হয়নি, যেটুকু পড়াশোনা করেছি যে সাত পাঁচ ভাব দেন না, এবং মানে একটা হচ্ছে তার দিলদরিয়া ব্যাপার, খুব আমোদে মানুষ ছিলেন, আর একটা দিক হচ্ছে অর্থাভাব, যার জন্য কিন্তু তিনি তার গান অনেককে লিখে দিয়েছেন, তারা সুর করেছেন,
অনেককে তিনি অনেকে দিলদরিয়াভাবে কাজীদা আপনার গানটাকে আমি সুর করে দিলাম, ঠিক আছে, মানে খুব লিবারেল আর কি, যার ফলে তার গান একই গান এক একজন মানুষ এক মানে কথা এক সুর হয়তো তিন চারটে পাই আমরা। ইভেন এমনও হচ্ছে মানে কথা হয়তো আমরা আগে আমরা অনেক সময় তো গাইতে গেলে একটু ভুল ত্রুটি মার্জনা করবেন, অ্যাকচুয়ালি যে গানগুলো হয়তো একটু একটা দুটো ওয়ার্ড একটু অন্য অন্য সেগুলো চলে আসে, কিন্তু এই যে আমি যে বইটা দেখে গাইছি এটা একদম নজরুল ইনস্টিটিউটের বই, বাংলাদেশের নজরুল ইনস্টিটিউট মানে একদম সঠিক কথা। তো কখনো কখনো গাইতে গেলে একটু হয়তো এদিক ওদিক হয়ে যায়, সেই কথাগুলো একটু এদিক ওদিক থাকে আর কি, তো সেগুলো আমি চেষ্টা করছি। আমরা শুনি তোমার গান। হ্যাঁ, এখন যে গানটি গাইছি সেই গানটি একটু একটা গজল অঙ্গের গান, এটিও আমার বাংলাদেশ গিয়েই সংগ্রহ করা। শুনি সাকি তোমার
জানো তুমি খোদা জানে, জানো তুমি খোদা জানে, জানো তুমি খোদা জানে, জানো তুমি খোদা জানে। দুঃখের পশুরালুই দুঃখের পশুরালুই বিফল দুঃখের পশুরালুই বিফল কাঁদিয়া পৃথা সকলি গিয়াছে যখন যাক ইমান শরব পানে, যাক ইমান শরব পানে, যাক ইমান শরব পানে, যাক ইমান শরব পানে। বাদল ছাওয়া ফুল পাখি যায়, 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 বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল কাঁদে বুলবুল। কি ভালো একটা গান শোনালো না, মানে গজল অনেক শুনি আমরা, কিন্তু এই গালের গানের মধ্যে তালের একটা খুব ভালো ব্যবহার মানে প্রয়োগ আছে, তাল ধরা এবং তাল ধরা ছাড়া, ওটা আসলে আমাদের তো একদম এখানে বসেই গাওয়া। আর আমি বলবো মৃগাঙ্ক কি আওয়াজটা না মানে মানে অসাধারণ, এটা কিন্তু মন থেকে বলছি, এটা ওই উপর থেকে না, ওই জন্যই বললাম তো গল্প নয়, এটা একদম মন থেকে অন্তর থেকে বলা যে মৃগাঙ্ক কি আওয়াজ, মানে সত্যি কথা বলতে তো কোনো রিহার্সাল নেই, ওইটাই তো বললাম, ওটা একদম যা গাইলাম সেটা মানে একদম এখানে বসে একদম মানে রেকর্ড ফিনিশ বলা যেতে পারে। তো আমাদের সম্ভবত একটা বিরতির সময় হয়ে গিয়েছে, সম্ভবত না একটা টেলিফোন আছে। হ্যালো সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, কে বলছেন? আসাম থেকে আমি সুধাংশু দেবনা বলছি। হ্যাঁ দাদা বলুন, নমস্কার। তনুশ্রী ম্যাডাম যদি অনুমতি দেন তাহলে জটিলেশ্বর মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে আমি কিছু বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, মোর না মিটিতে আসা ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো বিদায় বেলা, জটিলেশ্বর দা তুমি চিরতরে দূরে চলে গেলে, সকরুণ নয়নে চাই আজি তোমার বিদায় বেলায়, বলি কেমনে আজও যে মনে বেদনা শোনে, তুমি গেয়েছিলে আমার গানে আমি থাকবো দেখে মরণকে হার মানিয়ে, মরণ যেহেতু শিল্পীর শিল্প সত্তাকে কেড়ে নিতে পারে না, তাই জটিলেশ্বর দা আমরা কৃতজ্ঞ চিত্তে তোমায় মনে রাখবো আমাদের হিয়ার মাঝে, তোমায় এবং তোমার গানকে চিরকাল ভালোবাসবো, তোমার আত্মার চির শান্তি কামনা করি, বিদায় নিলাম। ধন্যবাদ সুধাংশু দা। আপনারা দেখছেন দুখুমিয়া, তানিয়া পালকে সঙ্গে নিয়ে ফেরা, আর অবশ্যই সঙ্গে রয়েছেন দেবাশিস শম্ভুদা, আর তবলায় রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোবরে রয়েছেন বিক্রম, সঙ্গে রয়েছেন আপনারা। আমাদের সঙ্গে কিন্তু আমাদের দর্শকেরা রয়েছেন, আমি একটু বলি, আশিস দা, আশিস চক্রবর্তী সল্টলেক থেকে, উনি বলেছেন আমাকে একটু সংশোধন করে দিয়েছেন SMS-এর মাধ্যমে যে সুস্মিতা গোস্বামী এখানে পদ্মার ঢেউরে মনে হয় গিয়েছেন, আর আশিস দা রিকোয়েস্ট করেছেন, আমিও রিকোয়েস্ট করেছিলাম অনেককেই, শুভ্রকান্তি দা তার মধ্যে একজন, কিন্তু এখনও আর কেউ অন্য কেউ গাননি, দ্বিতীয় জন মানে প্রথম জনই হচ্ছেন সুস্মিতা দি, এটা আশিস চক্রবর্তীর শ্রোতা। আচ্ছা দেবাশিস দা, দেবাশিস মুখার্জি তিনি এখন ট্রেনে রয়েছেন, দেবাশিস দা আমাকে ফোন করে বললেন যে আমি পুরো অনুষ্ঠানটা ফেসবুক লাইভে দেখছি, তানিয়া অসাধারণ গান গাইছে, তো দেবাশিস দা রয়েছেন আমাদের সঙ্গে, উনি ফেসবুক লাইভে, তো আমাদের না ভালো লাগার জায়গা এটাই, আমি জানি স্বপ্নাদি রয়েছেন, স্বপ্নাদি দা রয়েইছেনই, সৌগতদা রয়েছেন, পূর্বাদি রয়েছেন, কেশবদা রয়েছেন, জিসি ভট্টাচার্য রয়েছেন, এরকম বহু মানুষ রয়েছেন যারা হয়তো আমি নামটা বালির থেকে রয়েছেন, বিমানদা, এরকম বহু মানুষ রয়েছেন,
রাবেয়াদি রয়েছেন, আমি কার নাম ছেড়ে কার নাম বলি, তো সবাই রয়েছেন আমাদের সঙ্গে, তাই সব শ্রোতাকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা একদম। আমি মানে আমাদের শিল্পীদের প্রাণ কিন্তু শ্রোতা একদম। আর আমার কি মনে হয় জানো তো, আমাদের অনুষ্ঠানটা কেন স্বতন্ত্র, আমাদের চ্যানেলটা কেন স্বতন্ত্র, আমরা শিল্পীদেরকে কোনো গান বেঁধে দিই না। এখানে যখন শিল্পীরা গান গাইতে আসেন, আমরা শিল্পীদের বলি যে আপনারা কি গান গাইছেন, আমরা কখনো বলি না এই 20টা গানের মধ্যে কিন্তু গাইবেন প্লিজ, এই কথাটা আমরা বলি না, বলেই তো ভালো লাগে। যার জন্য নতুন অনেক গান শোনার একটা স্কোপ শ্রোতারা পান, যে সিটিভিএন দেখবো অনেক নতুন কিছু শুনবো, তো এই তাগিদটা কিন্তু তোমাদেরও আছে যে শোনাতে হবে। তো 3টা গান আমরা শুনতে পারবো তোমার কাছ থেকে হিসেব মতো। আচ্ছা, এখন যে গানটি আমি গাইবো সেটা আমরা সাধারণত এই সুরটা শুনে থাকি আর কি। তোমার আখির মতো আকাশের দুটি তারা, আমি একদম অরিজিনাল সুরটা যেটা আমার জানা আর কি, সেটি মানে আদি রেকর্ড সত্য চৌধুরীর গাওয়া 1949-এ, আর গানটির সুর কিন্তু নিতাই ঘটকের, কাজী নজরুল ইসলামের কথায় নিতাই ঘটকের সুর। তোমার আখির মতো আকাশের দুটি তারা, যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি তোমার আখির মতো আকাশের দুটি তারা, যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি চালি বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা, ক্ষীণাক্ষি দীপ জালি বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা, সহসা দক্ষিণা বায়ে চাপা বনে জাগে সারা, সে কি তুমি ঝড়ের রাতে চমকিয়া উঠে জেগে, বৈশাখী ঝড়ের রাতে চমকিয়া উঠে জেগে, বুঝিয়া শান্ত মম আসিলে ঝড়ের বেগে, আসিলে সে কি তুমি তোমার আখির মতো আকাশের দুটি তারা, যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি সে কি তুমি।
এটা তোমার ওপার বাংলা থেকে তুমি সংশোধন করে নিয়েছো, তাই তো? এটা সম্ভবত স্নিগ্ধ দেব এসে আমাদের এখানে শুনিয়েছিলেন এই গানটি, এই গানটি শুনিয়েছিলেন। তো আমরা চলে যাই তোমার পরের গানে। আচ্ছা, একটু অনুরোধের গান, একজন শ্রোতা উনি রিকোয়েস্ট করেছিলেন আমি সুন্দর নহি গানটি। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ সুপ্রভাত, আমি কলকাতা থেকে কেশব সান্যাল কথা বলছি। বলুন। নমস্কার সুপ্রভাত। তানিয়া, খুব খুব সুন্দর হচ্ছে আজকের অনুষ্ঠান, কি গাইছো তুমি, অসাধারণ। আর অবশ্যই যন্ত্রশিল্পীরা তো মানে কি বলবো, লাজবাব। কে আবার তিনবার দিলাম ইয়ে কেমরি গান করতে, এবার সেটা বাকিটা তোমরা বুঝে না। চাঁদের মতো নীরবে গানটি শোনাও, আর তুমি যে তোমার আখির মতো গানটি শোনালে আমি কিন্তু এই সুরেই শুনে অভ্যস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো লাগলো, মানে কেউ তো এরকম অরিজিনাল সুর জানেন। খুব ভালো লাগলো, সঙ্গে আছি, ভালো থেকো। ধন্যবাদ শব্দা। পরের গানে যাই। আমি সুন্দর নহি, আমি সুন্দর জানি হে বন্ধু জানি, আমি জানি হে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গে, তুমি সুন্দর তব গান গে, আমি নিজের ধন্য মানি, আমি সুন্দর নহি, আমি সুন্দর নহি, জানি হে বন্ধু জানি, আমি জানি হে রূপের
তীর্থে তীর্থ পথিক যুগে যুগে আমি আসি রূপে তীর্থ পথিক যুগে যুগে আমি আসি ওগো সুন্দর বাজাই সঙ্গীতে উচ্ছলি উঠ মোর সঙ্গীতে উচ্ছলি উঠ মোর সঙ্গীতে সেই আনন্দ খানি আমি সুন্দর নহি আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি আমি জানি হে বন্ধু জানি তুমি সুন্দর তবু গান গে তুমি সুন্দর তবু গান গে তুমি সুন্দর তুমি সুন্দর তবু গান আমি নিজের ধন্য মানি আমি সুন্দর নহি আমি সুন্দর নহি আমি সুন্দর নহি আজকে তানিয়া ছিলেন আমাদের সঙ্গে সকাল থেকে তানিয়ার শেষ গানে যাব আমরা একদম তানিয়ার শেষ গান শুনতে শুনতে আপনাদের থেকে বিদায় নেওয়া বলতে পারেন আজকে কিন্তু প্রায় শেষের অনুষ্ঠান এবছরের কারণ সামনের শনিবার লাস্ট প্রোগ্রাম 2017-তে দুখুমিয়া আবার 2018-এ আমাদের পথ চলা শুরু হবে তো আমরা তানিয়ার শেষ গান শুনবো আমাদের তরফ থেকে তানিয়াকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দেবাশিস শম্ভুধাম মৃগাঙ্ক এবং বিক্রমকে ধন্যবাদ আপনাদেরকে তো শেষ গান অনুষ্ঠান শেষের সময় সবাইকে অনেক অনেক আমার গুরুজনদের আমার প্রণাম শ্রদ্ধা ছোটদের আমার ভালোবাসা জানাচ্ছি সিটিভিয়ানকে আমার অনেক অনেক ধন্যবাদ বাজে মথুর বাসু
সহসা